আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুমনি গার্ডেনিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদেরকে দেখাবো ফেব্রুয়ারি মাসে ড্রাগন গাছে কি কি পরিচর্যা করতে হয়। চলুন তাহলে দর্শক বন্ধুরা, আপনাদের যাদের ছাদ বাগানে অথবা বারান্দায় অথবা বাড়ির আশেপাশে একটি ড্রাগন গাছ আছে, আপনি কিভাবে ড্রাগন গাছের পরিচর্যা করবেন, অথবা আপনার ড্রাগন গাছ কেন হৃষ্ট পুষ্ট হচ্ছে না, কোন কারণে আপনার ড্রাগন গাছ মোটা হচ্ছে না, বিস্তারিত আলোচনা করব সেগুলো বিষয় নিয়ে, বা কেন আপনার ড্রাগন গাছে ফুল আসছে না। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই শখের বয়সে বা শখ করে একটি ড্রাগন গাছ লাগিয়ে থাকি, সেটা হোক বাড়ির আঙিনায় অথবা বারান্দায় অথবা ছাদ বাগানে। কিন্তু আমাদের ড্রাগন গাছটি কেন ফুল আসছে না বা কেন মোটা হচ্ছে না, আমরা বেশিরভাগই সেই টেনশনে থাকি। তো আলহামদুলিল্লাহ, আমার ড্রাগন গাছের সাইজটা দেখেন কেমন মোটা হয়েছে ইনশাল্লাহ। আমি কি কি পরিচর্যা করতেছি, কি কি সার প্রয়োগ করতেছি, কোন ভিটামিন স্প্রে করতেছি, কীটনাশক স্প্রে করতেছি, এই সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। দর্শক বন্ধুরা, একটি গাছ শুধু রোপণ করলে হবে না, একটি গাছকে কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে তার খাদ্য প্রয়োজন আছে সেগুলো দেখতে হবে, কোন মাসে কি খাদ্য দিতে হবে ড্রাগন গাছে, কোন মাসে কি স্প্রে করতে হবে, ভিটামিন স্প্রে করতে হবে, এবং কোন মাসে কাটিং করতে হবে, কোন মাসে ফুল আসবে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আপনাদের সাথে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনি যেই ড্রাগন গাছটি রোপণ করেছেন, আপনি সর্বপ্রথম দেখতে হবে ড্রাগন গাছটি কি আপনার ছায়াযুক্ত জায়গায় আছে না, যেখানে সূর্যের তাপ পড়ে সেখানে রয়েছে আপনার ড্রাগন গাছ। সর্বপ্রথমে আপনাকে এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে ছায়াযুক্ত জায়গায় আছে না সূর্যের আলোতে গাছটি আছে। যদি ছায়াযুক্ত জায়গায় আপনার ড্রাগন গাছটি থাকে, তাহলে কোনোভাবেই আপনার ড্রাগন গাছে ফুল আসবে না। আমি বলবো এখনই আপনার ড্রাগন গাছটি ছায়াযুক্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যান, যেখানে সূর্যের তাপ পড়ে সেখানে ড্রাগন গাছটি রোপণ করুন। তাহলে দেখবেন আপনার ড্রাগন গাছটি পরিবর্তন আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, আমার এই ড্রাগন গাছগুলো গত বছরের পুরনো গাছ, সেজন্য আমি এই ড্রাগন গাছগুলোকে এখন একটু পরিচর্যা করব। আমরা যারা ড্রাগন চাষ করি অথবা ড্রাগন গাছ রোপণ করেছি, অনেকেই জানি না কোন মাস থেকে কোন মাস পর্যন্ত ড্রাগন ফল পাওয়া যায়। বিশেষ করে জানুয়ারি মাসের শুরু থেকে ড্রাগন গাছে নতুন কুশি আসতে শুরু করে। এই কুশিগুলো ফেব্রুয়ারি মাসের 10-25 তারিখ পর্যন্ত আসতে থাকে। এতে করে কুশিগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, প্রত্যেকটি কাটার গোড়ায় গোড়ায় কুশি আসতে শুরু করে। যখন ফেব্রুয়ারি মাসের 15-25 তারিখের মধ্যে আমরা দেখব কুশিগুলো কতটুকু বড় হয়েছে, যে কুশিটা দেখব একটু বড় হয়েছে বা একসাথে কয়েকটা কুশি আছে, 4-5টা কুশি আছে, ওইখান থেকে আমরা হুষ্ট পুষ্ট থেকে একটি বা দুইটি কুশি রাখবো। এই যে আমি কুশি কেটে দিচ্ছি, এই কুশিটা আমি কেটে দিব, এরপরে এখান থেকেও দেখব কোন কুশিটা ভালো আছে, এই কুশিটাই রাখবো। আর গাছের নিচের অংশের কোনো কুশি আমরা রাখবো না, কেননা এই কুশিগুলো গাছের কোনো কাজে আসবে না, বরং এগুলো গাছের শক্তি নিয়ে যাবে এবং এগুলোতে কোনো ফুল ফল আসবে না। সেজন্য আমরা গাছের নিচের অংশের যে কুশিগুলো আছে সেগুলো কেটে দিব। মনে রাখবেন বন্ধুরা, এই কাটিং এর কাজটি কিন্তু আপনাকে ফেব্রুয়ারি মাসের 15-25 তারিখের মধ্যে করতে হবে। এতে করে আপনার ড্রাগন গাছে দ্রুত ফুল আসতে শুরু করবে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আপনি আপনার ড্রাগন গাছে কাটিং করার পর মার্চ এপ্রিল মাসের শেষের দিকে অথবা মে মাসের শুরু থেকে আপনার ড্রাগন গাছে ফুল আসতে শুরু করবে। সেজন্য আমাকে আপনাকে যারা আমরা ড্রাগন গাছ রোপণ করেছি, সবাই ড্রাগন গাছের পরিচর্যা করতে হবে ফেব্রুয়ারি মাসে। তাহলে আমরা এপ্রিলের লাস্ট দিকে অথবা মে মাসের প্রথম দিকে প্রচুর পরিমাণে ড্রাগন গাছে ফুল পেতে পারি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমি নিচের ডালগুলো বা কুশিগুলো কিভাবে কেটে দিচ্ছি, আপনারাও ঠিক আপনার ছাদ বাগানের ড্রাগন গাছটিতে এভাবে কুশিগুলো কেটে দিবেন। এই কুশিগুলো অন্য কোনো জায়গায় রোপণ করে রাখবেন, এগুলো আগামী বছর চারা হিসাবে রোপণ করতে পারবেন। বন্ধুরা, আমার এই ছাদ বাগানে ড্রাগন গাছগুলো আমি অন্য জায়গা থেকে একটি ডাল নিয়ে এসেছিলাম ছোট, ওই ডালটা থেকে আজকে আলহামদুলিল্লাহ আমার ছাদ বাগানে প্রায় 25টি ড্রাগন গাছ হয়েছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেলটি অন করে দিবেন, যেন আমরা যে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের এই ড্রাগন গাছের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে একটি করে লাইক করে দিবেন, আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন,
এই গাছগুলো এবছর নতুন লাগিয়েছি আমি গাছগুলো, তাই এই যে ঠিক নতুন কুশি দেখতে পাচ্ছেন, আমি এই কুশিটি কেটে দেব, সাইডেরটাও কেটে দিচ্ছি, যেহেতু আমার দুটি বড় কুশি আছে সেজন্য আমি কেটে দিচ্ছি ছোটোগুলো। প্রত্যেকটি নতুন কুশি আমি কেটে দিব, যেটা আমার দরকার আমি সেই কুশিটা রাখব, অন্যথায় বাকিটা কেটে দেব। এই ডালগুলো আমি এবছর নতুন রোপণ করেছি সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাসে ডালগুলো রোপণ করার পর আলহামদুলিল্লাহ দেখেন ডালগুলো কেমন হয়েছে। আমি নতুন প্রায় 10 থেকে 12টা ডাল লাগিয়েছিলাম। এই যে আরেকটি নতুন গাছ দেখতে পাচ্ছেন, আমি এটাও ভালোভাবে নতুন কুশিগুলো কেটে নিচ্ছি, বিশেষ করে নিচ থেকে যে কুশিগুলো আসতেছে আমি সেগুলো কেটে দেব। এখানে দেখতে পাচ্ছেন কয়টা কুশি আছে এই ডালটিতে, আমি যেগুলো আমার দরকার আমি সেই কুশিটা রাখব, আর যেগুলো আমার প্রয়োজন হবে না ওই কুশিগুলো আমি কেটে দেব। এই কুশিটা আমার দরকার আছে যেহেতু এটা অনেক লম্বা হবে, সামনের দিকে মাথাটা সরু হয়ে আছে, সেজন্য আমি এই কুশিটা রাখব। আর এই কুশিটা দেখেন, এই কুশিটার মাথাটা বসে গেছে, অর্থাৎ এই কুশিটা আর বড় হবে না। তো আমি সাইডেরগুলো কেটে দিচ্ছি, নতুন নতুন অনেক কুশি আসতেছে দেখতে পাচ্ছেন, 1, 2, 3, 4, 5, 6, 7টা কুশি আছে এখানে। এখানে আমার যে কুশি দুটো দেখতেছি আমি বড়, সেই কুশি দুটো আমি রাখবো, ছোটো কুশিটার সাথে একটি বড় কুশি আছে, এই যে আমি কেটে দিচ্ছি ছোটোটা, এখানেও আরেকটা কেটে দিচ্ছি, এখানে একটা কেটে দিচ্ছি, অর্থাৎ তিনটা কুশি আমি 4টা কুশি কেটে দিলাম, আর 4-5 ইঞ্চি পরপর আমি কুশিগুলো রেখে দিলাম। দর্শক বন্ধুরা একটু লক্ষ্য করবেন, আমরা যে ঢালগুলো বা যে কুশিগুলো কেটে দিচ্ছি এগুলোকে আমি পাঙ্গিসাইড স্প্রে করে দিব, অর্থাৎ ছত্রাকনাশক একটি স্প্রে আছে পাউডার, ওই পাউডার দিয়ে আমি সবগুলো ঢালে, অর্থাৎ যেখানে কেটে দেওয়া হয়েছে সেখানে স্প্রে করে দেব। আপনারাও এই ডালগুলোতে, এই যে দেখতে পাচ্ছেন আমি যেখান থেকে কেটে দিচ্ছি এই সমস্ত জায়গায়, এই কাটা জায়গাগুলোতে পাঙ্গিসাইড আক্রমণ করতে পারে, সেজন্য আপনাকে ছত্রাকনাশক একটি পাউডার দিয়ে স্প্রে করে দিতে হবে, যাতে করে আপনার গাছটিতে পাঙ্গিসাইড আক্রমণ না করতে পারে। দর্শক এই যে একটি ডাল দেখতে পাচ্ছেন, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, এই ডালটির মাথায় পর্যাপ্ত পরিমাণ লাল পিঁপড়া আছে। এই পিঁপড়াগুলো কিন্তু আপনার অনেক ক্ষতি করতেছে, তাই লক্ষ্য রাখবেন এই পিঁপড়াগুলো যেন গাছে কোনো রকমের ক্ষতি না করতে পারে, সেজন্য আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। বিশেষ করে ড্রাগন গাছে এই লাল পিঁপড়ার আক্রমণটাই বেশি হয়ে থাকে, সেজন্য আপনাকে যে কোনো ওষুধের দোকান থেকে অথবা সারের দোকান থেকে একটি কীটনাশক ওষুধ নিয়ে আসতে হবে। কীটনাশক ওষুধটি প্রতিদিন সকাল অথবা বিকালে এই গাছগুলোতে স্প্রে করে দিতে হবে, যাতে করে পিঁপড়ার আক্রমণ থেকে গাছগুলোকে রক্ষা করা যায়। হ্যাঁ বন্ধুরা, তাহলে চলুন আমরা কীভাবে স্প্রে করতে হয় সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি যে পাউডারটি বোতলে নিয়ে নিলাম সেই পাউডারটি আপনাদেরকে ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। পাউডারটি পানির সাথে ভালোভাবে মিশিয়ে 2 গ্রাম বা 3 গ্রাম পাউডারের সাথে 2 লিটার পানি মিক্স করে ভালোভাবে জাকিয়ে নিতে হবে। এরপরে আপনার পুরা প্রত্যেকটি গাছে ভালো করে স্প্রে করতে হবে, যেভাবে আমি স্প্রে করতেছি ঠিক সেইভাবেই আপনারা আপনাদের ড্রাগন গাছে স্প্রে করে দিবেন। যেখানে ড্রাগনের ডালটি কাটা হয়েছে অথবা কুশিটি কাটা হয়েছে, বিশেষ করে সেই জায়গায় একটু বেশি করে স্প্রে করার চেষ্টা করবেন, যাতে করে ওই ক্ষত জায়গা থেকে কোনো পাঙ্গিসাইড আক্রমণ না করতে পারে। সেজন্য এই ছত্রাকনাশক পাউডার দিয়ে আমাদের এই গাছটিকে আমরা স্প্রে করে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের ড্রাগন গাছের কাটিং শেষ হয়ে গেছে, এরপরে আমাদের ড্রাগন গাছের স্প্রেও শেষ হয়ে যাচ্ছে।
এখন আমাদের আরেকটি পরিচর্যা বাকি আছে ড্রাগন গাছের। সেই পরিচর্যাটি হলো আপনি কাটিং করেছেন, স্প্রে করেছেন, এখন আপনার গাছে খাদ্য প্রয়োজন হবে। সেই জন্য আমি যে খাদ্যগুলো ব্যবহার করব সেগুলো আপনাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। এখন বন্ধুরা, আমার ছাদ বাগানে 25টির ও বেশি ড্রাগন গাছ রয়েছে, সেজন্য আমি সবগুলো ড্রাগন গাছ আপনাদেরকে দেখিয়ে দেওয়া সম্ভব হচ্ছে না। সেজন্য আমি মাত্র 3টি ড্রাগন গাছের বা 4টি ড্রাগন গাছের জন্য যে জৈব সারটি মিশাবো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব। আমি প্রথমে বার্মি কম্পোস্ট নিয়ে নিলাম একটি বাটিতে, তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু কোকোপিট, অল্প পরিমাণে কিছু কোকোপিট দিয়ে দিলাম। এই কোকোপিট দেওয়ার উদ্দেশ্য হলো এটাই যেন গাছের গোড়া সবসময় ভিজে ভিজে ভাব থাকে, সেজন্য আমি কিছু কোকোপিট দিয়ে দিলাম বার্মি কম্পোস্টের সাথে। এখন আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে আপনার পটাশ সার। এই পটাশ সারটা কিন্তু আমাদের ড্রাগন গাছে দ্রুত ফুল নিয়ে আসতে সাহায্য করবে, সেজন্য আমি পরিমাণ মতো কিছু পটাশ সার দিয়ে দিলাম। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে টিএসপি সার। তাহলে বন্ধুরা, আমরা যেই সারগুলো মিক্স করলাম, প্রথমে দিয়ে দিলাম বার্মি কম্পোস্ট, পরে দিয়ে দিলাম কোকোপিট, তারপর দিলাম পটাশ সার, এরপরে 4 নম্বরে যে সারটি ব্যবহার করলাম রাসায়নিক সার টিএসপি সার আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো আমার 4টি গাছের যে পরিমাণে লাগবে আমি সেই পরিমাণে এখানে সবগুলো জৈব সার এবং রাসায়নিক সার কোকোপিট সবগুলোই মিক্স করে নিলাম। তো এখন আমি ভালোভাবে এই রাসায়নিক আর জৈব সারগুলোকে মিক্স করছি, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে মিক্স করে করতে হবে। তো আমার মিক্স করা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এই সারগুলোর সাথে মাটির পোকা দমনের জন্য কিছু কীটনাশক ব্যবহার করব, যে কীটনাশকটির নাম হলো ফুরাডন। এই ফুরাডনটি আমি এই জৈব সারগুলোর সাথে বা রাসায়নিক সারগুলোর সাথে মিক্স করে নিব, যেন আমার গাছের গোড়ায় বিভিন্ন ধরনের পোকামাকড় থাকতে পারে, সেজন্য আমি এই কীটনাশকটিও ভালোভাবে মিক্স করে নেব। যদি কোনো পোকামাকড় থেকে থাকে সেগুলো কিন্তু মরে যাবে। তো বন্ধুরা, একে একে আমরা দেখিয়ে দিলাম ড্রাগনের কাটিং পরিচর্যা, স্প্রে পরিচর্যা, এখন সার প্রয়োগ করব, খাদ্য প্রয়োজন যেটা সেটা প্রয়োগ করব। এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সারগুলো প্রয়োগ করতে হবে বা জৈব সারটা প্রয়োগ করতে হবে। আমরা গাছের নিচের অংশের চারপাশ, অর্থাৎ গাছ থেকে 4-5 ইঞ্চি দূরে, গাছের গোড়া থেকে 4-5 ইঞ্চি দূরে মাটিগুলোকে একটু সরিয়ে নেব। সরিয়ে নেওয়ার পরে একটু গর্ত করে নেবে, 1 থেকে 1.5 ইঞ্চির মতো গর্ত করে নেওয়ার পরে আমরা ওই গর্তের মাঝে আমাদের যেই বার্মি কম্পোস্ট সারটি তৈরি করা হয়েছে বা রাসায়নিক সারটি তৈরি করা হয়েছে ওগুলো এখানে দিয়ে দেব পরিমাণ মতো। আমার গাছের যে পরিমাণ দরকার হবে আমি সেই পরিমাণে এখানে ব্যবহার করব। আপনারাও আপনাদের ছাদ বাগানের এরকম একটু পরিচর্যা করবেন, দেখবেন ইনশাল্লাহ আপনাদের ড্রাগন গাছে ফুল আর ফল এসে ভরে যাবে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে গাছটির চারপাশে রাসায়নিক আর বার্মি কম্পোস্ট জৈব সারগুলো কীভাবে মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু আজকে এখানে কোনো পানি দিব না। পানি দিব না কেন সেটাও বলে দিচ্ছি আপনাদেরকে। আমি যদি আজকে এখানে পানি দিই, যে কীটনাশকটি দেওয়া হচ্ছে হয়েছিল সেই কীটনাশকটি নষ্ট হয়ে যাবে, সেজন্য আজকে পানি দিব না। পানি আমি হয়তো 48 ঘন্টা পরে আমি এই গাছগুলোতে পানি দিব। হ্যাঁ বন্ধুরা, মাটি সারগুলো দেওয়ার পর আমরা মাটিগুলোকে আবারও ভালোভাবে একটু নেড়ে দিলাম, যাতে করে মাটিগুলো মিশে যায়, সারগুলো মিশে যায়। এখানে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, গাছের মাটিগুলো কেমন শুকিয়ে আছে। আমরা এখানেও সেম সিস্টেমে যেরকম দেওয়ার দরকার মাটিগুলো আগেই সরিয়ে নিব, তারপরে আমরা জৈব সারটি ব্যবহার করব। সুপ্রিয় দর্শক, আমাদের এই ড্রাগন গাছের আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে করতে হবে। দর্শক বন্ধুরা, আমার ড্রাগন গাছের চারপাশে আমি সারগুলো
ব্যবহার করতেছি বা গাছের খাদ্যগুলো ব্যবহার করতেছি। আপনারা এইভাবে আপনাদের ছাদ বাগানে পরিচর্যার মাধ্যমে আপনার ড্রাগন গাছে 4-5 গুণ বেশি ফলন নিয়ে আসতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বন্ধুরা, আস্তে আস্তে আমাদের বিদায় নেওয়ার পালা চলে আসতেছে, আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে বলে দেব, আপনাদের ছাদ বাগানের যে কোনো সমস্যা নিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন, আমাদেরকে জানাতে পারেন, আমরা সাথে সাথে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার এই ড্রাগন গাছগুলোতে আমি কিন্তু একটি ভিটামিন স্প্রে করে থাকি, সেটা আপনাদেরকে এখন দেখাতে পাচ্ছি না। এই জন্য যেহেতু আমি 4-5 দিন আগে ভিটামিনটা করা হয়েছে, তবে নাম বলে দিতে পারবো, ফ্লোরা ভিটামিন স্প্রে দিয়ে আপনি আপনার ড্রাগন গাছ অথবা যে কোনো ফল গাছে স্প্রে করতে পারেন। এতে করে আপনার ফলন হবে অধিক পরিমাণে। এই ফ্লোরার বেশ কিছু ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন এই ফ্লোরা ভিটামিন দিয়ে কিভাবে স্প্রে করা হয়। আপনারা চাইলে আমাদের ভিডিওগুলো দেখে ঘুরে আসতে পারেন, আমি আমার গাছগুলোতে কিভাবে ফ্লোরা ভিটামিন দিয়ে স্প্রে করেছি। বন্ধুরা, আমার এই ছাদ বাগানের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই যাই, সমস্ত বন্ধুরা আমাদের নতুন চ্যানেলে যুক্ত হয়েছেন সবাই একটি করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমাদের চ্যানেলের সাথে আগেই যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন, আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।